जय हिंद समस्त SSGD परीक्षार्थी के एक कथाई बोलबो नवेम्बर और डिसेम्बर এই দুই মাস কিন্তু তোমাদের জন্য একটা গোল্ডেন টাইম। এই দুই মাস প্রত্যেকটা সেকেন্ড তোমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ, তোমার নিজের জীবনের জন্য এবং তোমার পরিবারের জন্য। তো এই দুই মাস তুমি কি এমন পড়ালেখা করবে বা কি এমন করলে তোমার খুব সহজে ভালো স্কোর নিয়ে তুমি কাট অফের চিন্তা ভাবনা ভুলে তুমি একটা ভালো স্কোর করবে এবং তোমার সিলেকশনটা হয়ে যাবে। তো আজকে সেই একটা ভিডিও, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং SSGD নিয়ে তুমি কি টাইপের ভিডিও চাইছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো ঘটনা হচ্ছে এই যে এই দুই মাস হচ্ছে গোল্ডেন টাইম, মানে আর দুই মাস যদি তুমি ভালো করে পার করে নিলে তাহলে কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে সোনার খনি। তো একটা কথাই বলবো কি আমরা প্রত্যেকে জানি কি SSGD কনস্টেবল যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাতে কিন্তু এমন অনেক প্রশ্ন আসে যেটা আমরা বারবার লক্ষ্য করে দেখেছি কি প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের হুবহু কমন নাও যদি আসে তাও কিছু সেম টাইপের প্রশ্ন আসে। তো এর জন্য আমাকে SSGD তে যে সমস্ত প্রশ্ন হয় সেইগুলো প্রতিদিন 1 ঘন্টা কিন্তু অ্যানালাইসিস করতে হবে, সেক্ষেত্রে অনেক কার্যকারী হবে সেটা যদি পরীক্ষার দিনে গিয়ে তুমি বুঝতে পারবে কি হ্যাঁ ড্রিমপোজি একাডেমি স্যার যেটা বলেছিলেন সে কথাটা কিন্তু একদম সম্পূর্ণভাবে মিলে গেছে। এবং যারা হিন্দি গ্রামারে পরীক্ষা দিবে, যদি হিন্দি গ্রামার পরীক্ষা না দিতে চাইছো তাও আমি বলবো এখনো সময় আছে, হিন্দি গ্রামারটাকে যদি তুমি চয়েস করে নিলে পার্ট ডিতে যেখানে 20 নম্বর 20টা প্রশ্ন আছে 40 নম্বরে সেখানে কিন্তু তুমি চাইলেই কিন্তু ফুল নাম্বার নিয়ে আসতে পারবে। আমি একটা কথা বলি, আমি মেনে নিলাম কি শুদ্ধ অশুদ্ধ বাদ দিয়ে বাকি যে এগুলো আছে বিলম শব্দ, তারপরে পর্যায়বাচী, সমার্থক এবং রিক্ত স্থানকা পূর্তি কি যে, মানে 5টা প্রশ্ন কিন্তু প্রত্যেক বার আসে, মানে 5 নম্বর প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, মানে 5 2 10 নম্বর। এবারে বিলোমার্থক শব্দ, তো ঘটনা হচ্ছে এই যে আমরা যদি বলি হিন্দি গ্রামারটাকে পুরোপুরি মুখস্থ করব, দেখো সম্পূর্ণভাবে মুখস্থ করা কিন্তু কারোর জন্যই মানে কেউ করতে পারবে না। বিলোমার্থক শব্দ লক্ষ লক্ষ আছে, পর্যায়বাচীও প্রচুর আছে, তোমার প্রচুর আছে, তুমি করতে পারবে না। তো প্রতিদিন তোমাকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দিতে হবে হিন্দি গ্রামারটাকে। হিন্দি গ্রামার মানে কিরকম, তোমার কাছে কিন্তু বই মানে কি থাকবে, লুসেন্টের হিন্দি গ্রামার থাকবে, সামান্য হিন্দি থাকবে, এই দুটো বই কিন্তু মার্কেট থেকে কিনে নিতে হবে তোমাকে। তো এই বইগুলো কেনার পরে তুমি জানো কি জিডি কনস্টেবল এই সমস্ত হিন্দি গ্রামারটা আছে ওটাকে ভালো করে চোখটাকে বলা, মুখস্থ করার প্রয়োজন নেই, বিরাট সমস্ত কিছু মুখস্থ করতে গেলে কিন্তু তুমি ফেঁসে যাবে, ঠিক আছে? তো এটাকে তোমাকে প্রতিদিন তোমাকে চোখ বলাতে হবে এবং জিনিসটাকে ভালো করে বুঝতে হবে কি হ্যাঁ এইভাবে জিনিসটা হচ্ছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে রিক্ত স্থানকা পূর্তি কিজিয়ে যেটা আছে 5টা প্রত্যেক বার আছে এখানে কমন পাওয়া যাবে যাবে 100%। প্রত্যেক দিন তুমি রিক্ত স্থানকা পূর্তি মানে নিজে নিজে লাগাও, যেখান থেকে হোক কালেকশন করো এবং সেটাকে কিন্তু নিজে নিজে মক দাও বাড়িতে, ভালো করে বুঝে শুনে তুমি সেটাকে উত্তর দাও। প্রথমে হিন্দিতে পড়ে নিলে, হিন্দিটাকে বাংলা করে নিলে, তারপরে শব্দটাকে নিজে তৈরি করে নিলে কি হ্যাঁ এই শব্দটা কোনটার সাথে ভালো করে মানাচ্ছে, এটার জন্য এখানে শেখার কিছু নেই। তুমি যেভাবে বাংলা মানে শূন্যস্থান পূর্তি যেভাবে ছোটবেলায় আমরা করেছিলাম ক্লাস 8 9 10 5 6 ব্যাকরণ করেছিলাম সেম জিনিস আছে। হিন্দি গ্রামার হিন্দি পড়তে জানো না, হিন্দি অ আ ক খ গ এগুলো শিখে নাও, রেগুলার তুমি হিন্দি খাতায় লিখো, তোমাকে হিন্দি লিখতে লেখার কোনো প্রয়োজন নেই, হিন্দি লিখে নিয়ে যে তুমি বিরাট কিছু করে নিলে এরকম কিন্তু মোটেও না। হিন্দি গ্রামারটাকে তোমাকে ভালো করে পড়ে নিতে হবে। এবারে শব্দার্থ বিলম শব্দ, বিলমটাও তুমি ভালো করে মন দিয়ে পড়ো, দিয়ে শব্দটাকে মেলাও কি হ্যাঁ এটার সাথে এটা হয়। আর যদি মনে করো কি আমি মুখস্থ করে নিলাম, মুখস্থ করলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়া যায় না, যদি বুঝে শুনে পরীক্ষাটা দাও তাহলেই কিন্তু ভালো স্কোর পাওয়া যায়।